हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल स्टुकुस किचन। बंधुरा, आज के खूब सहज भावे कड़ाइशुटिर कचुरी रेसिपि निये एसेछि। तो सबार प्रथमे आमी एखाने कड़ाइशुटिगुलोके छाड़िए निएछि। एटा 300 ग्रामेर दाना आछे, कड़ाइशुटिगुलो छाड़िए धुए निएछि। तार मध्ये तीनटे दिलाम काँचा लंका, एक चामचे मतन दिएछि आदा, आर दू चामचे दिएछि चीनी, आर स्वाद मतन नून। एई दिए एटाके भालो मतन एकटु बेटे निएछि। আমি এখানে কোনো রকম জল দিইনি, যদি আপনাদের অসুবিধা হয় তো একটু জল দিতে পারেন। এরপরে আমি 4 টেবিল স্পুন মতন নিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে 5 ফোড়ন দিয়েছি, চাইলে এটা সাদা তেল দিয়েও করতে পারেন, আমি সর্ষের তেল দিয়ে করছি। দিয়ে বেটে রাখা যে কড়াইশুঁটিগুলোকে সব দিয়ে ভালো মতন নেড়ে নিচ্ছি। নাড়ার সময় অবশ্যই আঁচটাকে কমিয়ে দিতে হবে। তার মধ্যে দিচ্ছি 1 চামচের লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর ভেজে রেখেছিলাম যে 5 ফোড়ন গুঁড়ো সেটাও দিয়ে দিলাম। দিয়ে একটু এটাকে ভালো মতন নেড়ে শুকাতে হবে। এটাকে একটু নাড়তেই থাকতে হবে, নাহলে কিন্তু লেগে যাবে। এই দেখুন কতটা জল টেনে নিয়েছে, শুকিয়ে গেছে। আমি 5 মিনিটের জন্য এটাকে কড়াইয়ের মধ্যেই রেখে দেব। এই যে রেখে দিলে একটুখানি আরও সুন্দর ড্রাই হয়ে গেল। স্টাফিংটা আমার পুরোপুরি তৈরি। এটা একটু ঠান্ডা হয়ে গেছে, তারপরে যেরকম আমরা নর্মাল ময়দা নিই বা আটা লুচির জন্য, এটা আটা ময়দা মিশানো আছে। এটাকে আমি ভালো মতন ছোটো ছোটো একটা লেচি করে নিচ্ছি। এইভাবে করে হয় বেলে নেবেন বা হাতেও একটুখানি বাটি মতন তৈরি করে এর মধ্যে পুরটা ভরে দিচ্ছি। ভরার সময় খেয়াল রাখতে হবে খুব বেশি কিন্তু দেওয়া চলবে না, ফেটে গেলে পুরো তেলের মধ্যে ঢুকে যাবে আর পুরো তেলটাও পুড়ে পুড়ে যাবে। পরিমাণটা একটু বুঝে দিতে হবে আর খুব হালকা হাতে এটাকে বেলতে হবে, যাতে কোনোভাবে না ফেটে যায়। এভাবে করে পুরোটা আমি সুন্দর করে পাতলা করে বেলে নিচ্ছি। খুব বেশি মোটা রাখছি না, খুব বেশি পাতলাও না। এই দেখুন আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে করে আঙুলে করে সুন্দর করে এটাকে চেপে এটাকে মুখটা বন্ধ করে দিচ্ছি। এইভাবে করে পুরোটা বেলে নিলাম। ততক্ষণ আমি এখানে কড়াইয়ে বসিয়ে দিয়েছি তেল। তেলটা সাদা তেলে করছি, সুন্দর মতন তেলটা গরম হয়ে গেছে, তারপরে দিয়ে দিচ্ছি। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়বেন না, নাড়লে এটা ফেটে যাওয়ার ভয় থাকে। এইভাবে করে যখন নিজে উপরে উঠে আসলো, তারপরে সুন্দর করে উল্টে পাল্টে এটাকে ভেজে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর পুরনো বন্ধু যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই দেখুন বন্ধুরা কত সহজভাবে দেখালো। এবার এভাবে করে দেখবেন, করে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই করে আমি সব লুচিগুলোকে ভেজে নিচ্ছি। এটা ভেজে একটুখানি টিস্যু পেপারেও রেখে দিতে পারেন, খুব বেশি তেল টানে না। এই দেখুন বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে তাহলে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ এনজয় করে কড়াইশুঁটির কচুরি।